আল্লাহর জান্নাতের হুরের সেই ঐতিহাসিক গানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, নাহনু খালিদাতু ফালা নাবিতু, নাহনু খালিদাতু ফালা নাবিতু, ওয়ানাহনু নাইমাতু ফালা নাবাসু, ওয়ানাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আরো একটা আওয়াজ দিয়ে বলেন, অর্থটা বলি, অনেক বড় গান, একটা কলির শুধু অর্থ বলছি, নাহনু খালিদাতু ফালা নাবিতু। ওই জান্নাতি হুর যখন মুফাসসির পরিষদের বরিশাল জেলা বরিশাল বিভাগের সভাপতির কাছে আসবে, তখন উনি মনে করবে যে আল্লাহ এত সুন্দর করে হুর বানাইছে, এটা কি থাকবে না যাবে, এটা হুরেরা বুঝতে পারবে, এনার মনের কথা বুঝতে পারবে, সুবহানাল্লাহ। সাথে সাথে গানের প্রথম লাইন, নাহনু খালিদাতু ফালা নাবিতু, আমরা তোমাদের চিরসঙ্গী কোনদিন পর হব না, তোমাদেরকে ছেড়ে যাব না। সালাম ভাই আব্দুল সালাম ভাই বলবে তো ভালোই তো, চিরদিন থাকবে, হা কি সুখের কথা। দুই নাম্বারের মনের মধ্যে প্রশ্ন জাগবে, চিরদিন থাকবে কিন্তু এই রূপ আর এই লাবণ্য তো নাও থাকতে পারে, যদি বুড়ি হয়, যদি বুড়ি হয় তাহলে কি হবে, হরেরা বুঝতে পারবে, এবারে হরেরা বলবে, ওয়ানাহনু নাইমাতু ফালা নাবাসু, আমরা চিরকুমারী, আমরা কখনো বুড়ি হব না, আমাদের রূপ আর যৌবন কখনো নষ্ট হবে না, আমরা ষোলোই থাকবো, কখনো ১৭ হব না। আর তা না হয় হলো, চিরদিন থাকবে, রূপ লাবণ্যও নষ্ট হবে না। আচ্ছা তাহলে এখানে আব্দুল সালাম ভাই আর একটা চিন্তা করতে পারেন মনে মনে, সেটা হলো যদি ঘরের মধ্যে ঝগড়া করে, কিছু কিছু মহিলা আছে না, খান্নাস মার্কা মহিলা মাঝে মাঝে স্বামীকেও পিটায়, সুবহানাল্লাহ, কোন কিছু লোক সুবহানাল্লাহ বলছে, স্বামীকে পিটায় সেখানেও সুবহানাল্লাহ, পত্রিকা খুলে দেখি নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, কিন্তু ঘরের মধ্যে কিছু কিছু খান্নাস মার্কা মহিলাদের দ্বারা পুরুষও যে নির্যাতিত হয়, উহা কত প্রকার ও কি কি কাহাকে বলে, যিনি নির্যাতিত হন তিনি ভালো জানেন, শরম আর লজ্জায় বাইরে বলতে পারেন না, কথা বলে ঠিক কি। আব্দুল সালাম ভাই চিন্তা করবে, চিরদিন থাকবে, তারপরে রূপ লাবণ্যও নষ্ট হবে না, তো আমার কাছেই যদি থাকে, তো যদি ঝগড়া করে তাহলে তো বিপদ, এবারে হুর বুঝতে পারবে কি বলিল, এবারে হুর বলবে, ওয়ানাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, সন্তুষ্ট চিত্তে বসবাস করব, কোনদিন গন্ডগোল করব না। আব্দুল সালাম ভাই তখন চিন্তা করে, যেত ভালোই তো গন্ডগোলও করবে না, কিন্তু বলা কি যায়, যদি হঠাৎ আবার কোনোখানে চলে যায়, যদি কারোর সাথে গোপনে, বুঝেন নাই, কালকে বুঝবেন, গোপনে ওরা তখন নিশ্চয়তা দান করবে, কি বলেন আপনি এসব, হরেরা বলবে তুবালিমান কানালানা ওয়াকুন্না লাহু, তুমি আর আমি, আমি আর তুমি, স্বামী আর আমি, আমি আর স্বামী, দুজন দুজনার, কেউ কাউকে পর করব না। এই গান জান্নাতে গিয়ে শুনতে চান কি চান না? আসতে হবে কিসের পথে? যদি পারি তবেই মিলবে জীবনে মরণে, অবারিত করুণা এবং রহমত। এই জন্যই আমার আজকের বিষয়টা ছিল মরণের আগে ও মরণের পরে।